বিদ্যুৎ বিভ্রাটের জেরে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনার জেরে মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের আইলের ওপর রঘুনাথগঞ্জ সাগরদিঘি রাজ্য সড়ক রাস্তা বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বিদ্যুৎহীন স্থানীয় বাসিন্দারা। সূত্র মারফত খবর, এই তীব্র দাবদাহের মধ্যে এমনিতেই নাজেহাল রয়েছেন সাধারণ মানুষ। তার উপরে গত 4 দিন থেকে ইলেকট্রিক ট্রান্সফরমার কারণে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত জঙ্গিপুর 20 নম্বর ওয়ার্ডের মানুষ। আর এর জেরে এলাকার সমস্ত স্তরের মানুষেরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনার জেরে রঘুনাথগঞ্জ থেকে সাগরদিঘি যাওয়ার রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে বোঝানোর চেষ্টা করলে তাতেও অবরোধ তুলতে ব্যর্থ। এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা ঠিক করতে হবে। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়, ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয় পথ চলতি গাড়ি ও সাধারণ মানুষকে। কদিন থেকে লাইন নেই, কদিন থেকে লাইন নেই। আমাদের বাচ্চা ছেলেগুলো সব স্কুলে যেতে পারছে না, আজকে আমরা কষ্টে গরমে মরছি, 4 দিন থেকে ঠিকভাবে ঘুমাতে পারছি না, কলে জল উঠছে না, বিদ্যুৎ মন্ত্রী এখানে আমাদের থাকাকালীন কোনো কাজ হয় না, চেয়ারম্যান কদিন থেকে লাইন নেই, 4 দিন কতক্ষণ ধরে পথ অবরোধ করে আছে? এখন পর্যন্ত কোন এমপি আসেনি, এমএলএ আসেনি, এখন অব্দি কেউ আমাদের কোনো শুরুয়াত দেয়নি। আমাদের যতক্ষণ না নতুন টানে সিন্টার বসছে, আমাদের কঠোর ভাবে আন্দোলন চলছে, চলবে। আমরা আরো কঠোর ভাবে আন্দোলন করবো এবং পথ অবরোধ করবো। আমাদের যতক্ষণ না সমাধান হবে, কতক্ষণ ধরে পথ অবরোধ করে রেখেছেন? 2 ঘন্টা ধরে পথ অবরোধ চলছে, 2 ঘন্টা ধরে। কি নাম আপনার? আমার নাম সানিউল শেখ।